রাত পোহালেই ভোট, আর তার আগেই মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে সেখানে কংগ্রেসের ব্যানার পোস্টারকে ছিঁড়ে ফেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছে শাসক দল। আর এই ঘটনার পর গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। দেখুন, এটা ভিত্তিহীন অভিযোগ। তার কারণ, কংগ্রেস দলটা সাত নম্বর ওয়ার্ডে আছে বলে আমার মনে হয় না। আর যিনি অভিযোগ করছেন, তিনার সম্বন্ধে সাধারণ মানুষ বলবে। সাত নম্বর ওয়ার্ডের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে রয়েছে। আমরা এখানে বহু ভোটে জয়লাভ করছি, কারণ আমাদের যিনি বিধায়ক মাননীয় আমিনুল ইসলাম মহাশয়, আমরা ওনার আদর্শে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে পাথেয় করে আমরা এখানে উন্নয়নটা নিয়ে প্রচার করছি। এসব বিরোধীদের অপপ্রচার করে মানুষকে ভুল ভ্রান্তি বোঝানোর চেষ্টা করছে। বাসগুপ্তা, সভাপতি, শামসেরগঞ্জ ব্লক, তৃণমূল যুব কংগ্রেস। স্থিতি ভয়ানক। 21টা ওয়ার্ডে টিএমসির ক্যাডার বাহিনী বহিরাগত প্রবেশ করেছে প্রত্যেকটা ওয়ার্ডে। ক্যাডার বাহিনীর, টিএমসির গুন্ডা বাহিনী প্রবেশ করে এলাকায় সাধারণ ভোটারদের, সাধারণ পাবলিকদের হুমকি দেওয়াচ্ছে, ক্যাম্প তুলে দিচ্ছে, পোলিং এজেন্টদের খবর শুনতে পাচ্ছে, তাদেরকে ঠেট দিচ্ছে যেন পোলিং এজেন্ট না হয়। এই অবস্থার মধ্যে চলছে, ধুলিয়ানের জনসাধারণ আতঙ্কিতর মতো অবস্থা আছে, আর প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। গতকালকে আমার ওয়ার্ডে, সাত নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী যে ফ্লেক্স ছিল, পোস্টার ব্যানার সমস্ত কিন্তু ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে পুরানো হয়েছে। আমার বাড়ির সামনে ফ্লেক্স ছিল, যেহেতু প্রার্থী আমার স্ত্রী হিলা মণ্ডল, প্রত্যেকটা ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে, মানুষকে ঠেট দিচ্ছে, আর পিস্তুল নিয়ে, গুন্ডা বাহিনী নিয়ে, এলএমসির গুন্ডা বাহিনী, টিএমসি যারা ক্যাডার বাহিনী তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ। প্রায় 30টা মতো ফ্লেক্স ছিঁড়েছে। আমরা চাইছি শান্তিপূর্ণভাবে ভোট, আর জনসাধারণের নিরাপত্তা। প্রশাসনের উদ্দেশ্যে বলছি, নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছেন, মানুষ গণতান্ত্রিক অধিকার যেন প্রয়োগ করতে পারে। প্রশাসন কেন নিশ্চুপ, তিনি কি জানেন না? আমরা থানা ঘেরাও কর্মসূচি নিব, মহিলাদেরকে সঙ্গে নিয়ে আমরা থানায় ঘেরা কর্মসূচি নিব। কেন প্রশাসন নিশ্চিত ভূমিকা পালন করছে? আমার নাম বাবলু মণ্ডল। ইলেকশন কমিশনকে আমাদের এমপি সাহেব, দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ, যেসব ওয়ার্ডগুলো সেন্সিটিভ, আমরা এক সপ্তাহ আমরা জানিয়েছি নির্বাচন কমিশনকে, আমরা এখন জানালাম, এলাকায় জানিয়েছি, আমার নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়কে জানানো হয়েছে। হ্যাঁ, অবশ্যই। আমার নাম বাবলু মণ্ডল। দেখুন, এটা ভিত্তিহীন অভিযোগ। তার কারণ, কংগ্রেস দলটা সাত নম্বর ওয়ার্ডে আছে বলে আমার মনে হয় না। আর যিনি অভিযোগ করছেন, তিনার সম্বন্ধে সাধারণ মানুষ বলবে। সাত নম্বর ওয়ার্ডের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে রয়েছে। আমরা এখানে বহু ভোটে জয়লাভ করছি, কারণ আমাদের যিনি বিধায়ক মাননীয় আমিনুল ইসলাম মহাশয়, আমরা ওনার আদর্শে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শকে পাথেয় করে আমরা এখানে উন্নয়নটা নিয়ে প্রচার করছি। এসব বিরোধীদের অপপ্রচার করে মানুষকে ভুল ভ্রান্তি বোঝানোর চেষ্টা করছে। বাসগুপ্তা, সভাপতি, শামসেরগঞ্জ ব্লক, তৃণমূল যুব কংগ্রেস।